মাল্টি প্রোগ্রামিং আর মাল্টি টাস্কিং, মানে এইখান থেকে আমরা অপারেটিং সিস্টেমের আর কি স্ট্রাকচারটা থেকে শুরু করব, ঠিক আছে? তো মাল্টি প্রোগ্রামিং জিনিসটা কি, যে মাল্টি প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে যে আপনি যদি আপনার একটা, গতদিন আপনাদের এরকম একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, যে আপনি যে সাপোজ একটা পিসি ইউজ করতেছেন, পিসি খালি আপনি একলাই ইউজ করেন, ঠিক আছে? তো ওই একলা ইউজ করলে দেখা গেছে যে পিসিটা কি হয়, পিসিটা আপনি যখন আপনার ভার্সিটিতে চলে আসেন তখন দেখা গেছে আপনার পিসি বা ল্যাপটপ ওইটা আর ইউজ হয় না, ঠিক আছে? বা ওইটা কি করে থাকে, ওইটা হচ্ছে আইডেলি পড়ে থাকে, মানে বাসার মধ্যে হচ্ছে আইডেলি পড়ে থাকে। তো এই সকল ইলেকট্রনিক যন্ত্রপাতি গুলা, সাপোজ আপনি যখন একটা এসি কিনলেন বা আপনি হচ্ছে একটা কি বলে এটা ফ্যান কিনলেন, ফ্যান না কিনে আপনি ফ্যান কিনলেন, ফ্যান কিনে আপনি হচ্ছে ফ্যানটা চালালেন না, চুপচাপ বসায় রাখলেন, তাহলে কিন্তু ওই ফ্যানটার আপনি সর্বোচ্চ ইউজ করতে পারতেছেন না, ঠিক আছে? তো আপনি যখন এই ইলেকট্রনিক জিনিসপত্র গুলো হচ্ছে যখন যেটা কিনবেন ওইটার হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ইউজ করতে হবে আপনাকে। তো এই জিনিসটাকে, এই যে সর্বোচ্চ পরিমাণ ইউজ, এইটাকে বলা হয় হচ্ছে মাল্টি প্রোগ্রামিং টেকনিক। মানে হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা হচ্ছে এই যে একটু আগে দিলাম, যে মনে করেন আপনি হচ্ছে যখন ভার্সিটিতে চলে আসেন আপনার যে ল্যাপটপ বা পিসি ওইটা হচ্ছে আইডেল অবস্থায় পড়ে থাকে। এখন যদি ওরকম না হয়, ওরকম না হয়ে আপনার একটা বাসায় একটা পিসি আছে, ওই পিসিটা হচ্ছে আপনি এক্সেস দিয়ে রাখছেন 5 জনকে এবং আলাদা আলাদা টাইম স্লটে ভাগ করা। তো এখন আপনারা আমাকে বলেন যে কার পিসিটা সবচেয়ে বেশি ইউজ হবে, যে একলা ওই পিসিটা ইউজ করতেছে নাকি 5 জন যদি ওই পিসিটা ইউজ করে, তাহলে কোনটা মানে সে হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হবে, কখন স্যার, সবচেয়ে বেশি ইউজ হবে? 5 জনের, 5 জন যেটা ইউজ করে, পারফরমেন্স করবে, হ্যাঁ, কারণ যে পিসিটা 5 জন ইউজ করবে, কারণটা কি, কারণ ওই সময় হচ্ছে পিসিটা আইডেল বসে থাকার কোনো টাইম পাচ্ছে না। তো এই যে এই সকল জিনিসগুলা, এই সকল জিনিসগুলাকে বলা হয় হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মানে আপনার সিপিইউর কাছে কোনো না কোনো প্রসেস, কোনো না কোনো প্রোগ্রাম সব সময়ই থাকবে কি করার জন্য, এক্সিকিউট করার জন্য। এবং একসাথে যদি অনেকগুলো প্রোগ্রাম বা ইয়ে আসে, তাহলে এগুলাকে আলাদা আলাদা টাইম স্লটে ভাগ করে দেয়, বুঝতে পারছেন? এই যে আলাদা আলাদা টাইম স্লটে ভাগ করে, এইগুলাকে আমরা পরবর্তীতে দেখবো আর কি, মানে এই সকল জিনিসপত্র গুলাকে হচ্ছে কিভাবে হচ্ছে আলাদা আলাদা টাইম স্লটে ভাগ করে। কারো কি কোন বুঝতে কোনো অসুবিধা আছে, কোনো কনফিউশন আছে? না স্যার? আচ্ছা ফাইন। তো এটাই বলতেছে যে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রোগ্রামিং কিসের জন্য ইউজ করা হয়, নিডেড ফর ইফিসিয়েন্সি, মানে ইফিসিয়েন্সির জন্য এই মাল্টি প্রোগ্রামিং ইউজ করা হয়। তো এখানে বলতেছে হচ্ছে সিঙ্গেল ইউজার কান কিপ সিপিইউ এন্ড ইনপুট আউটপুট ডিভাইসেস বিজি অল দা টাইম। মানে একটা সিঙ্গেল ইউজার কখনোই একটা সিপিইউ বা পিসি সবসময় বিজি রাখতে পারে না। তো মাল্টি প্রোগ্রামিং অর্গানাইজেস জবস, তো সিপিইউ অলওয়েজ হ্যাজ ওয়ান টু এক্সিকিউট। মানে মাল্টি প্রোগ্রামিংটা হচ্ছে সবসময় একটা জব রেডি করে রাখে, যেন সিপিইউটা পরবর্তীতে মানে কোন জবটা এক্সিকিউট করবে ওইটা হচ্ছে মানে ডিসাইড করে রাখতে পারে আগে থেকে। মানে জিনিসটা হচ্ছে এরকম, সাপোজ আপনি হচ্ছে কোনো, মনে করেন যারা হচ্ছে আইনজীবী কেস লড়ে, তারা কি সবসময় একটা কেস ধরেই বসে থাকে? সাপোজ সে একটা কেসই ধরলো, যে মনে করেন একটা মার্ডারের কেস ধরে বসে থাকলো, সে কি সবসময় একটা কেস ধরেই বসে থাকে? না যদি সে স্যার। ওই একটা কেস ধরেই বসে থাকে, তাহলে তার কি করতে হবে, ওই মার্ডারের কেস শেষ হওয়ার দীর্ঘদিন বেকার বসে থাকতে হবে আরেকটা কেস পাওয়ার জন্য, তো এতে তার লস না? তো এই জিনিসগুলো হচ্ছে এরকমই, যে মনে করেন যতগুলা প্রসেস আসবে, যতগুলা কাজ আসবে, সবগুলাকে সে অর্গানাইজ করবে, জব করবে, মানে এমন ভাবে অর্গানাইজ করবে যেন সবগুলা কাজ কি করতে পারে, মানে মোটামুটি প্যারালালি চালাইতে পারে। সো সিপিইউ হ্যাজ অলওয়েজ ওয়ান টু এক্সিকিউট, সাবসেট অফ টোটাল জবস ইজ কেপ্ট ইন মেমরি। মানে এই যে টোটাল জবটা, এই টোটাল জবটা হচ্ছে মেমোরিতে রাখা হয়, কম্পিউটারের মেমোরিতে রাখা হয়। এই সকল মানে যেই প্রসেস গুলাকে সিলেক্ট করা হয়, এখন কোন, এখন হচ্ছে আমি তো বল যে আইনজীবী সবসময় একটা কেস ইয়া করবে কিনা, এখন আইনজীবী কোন কেসটা আগে সলভ করবে, কোন কেসটা পরে সলভ করবে, তো এইটা হচ্ছে ওই কেসের প্রকৃতির উপরে ডিপেন্ড করে, বা ওই কেসের প্রকৃতি বা বিভিন্ন জিনিস। তো আপনার কম্পিউটার কোন কাজটা আগে করবে, কোন কাজটা পরে করবে, এইটার জন্য একটা স্ক্যাডিউল করা থাকে, এইটাকে বলা হয় হচ্ছে জব স্ক্যাডিউলিং বা সিপিও স্ক্যাডিউলিং। এটা নিয়ে একটা আলাদা চ্যাপ্টারই আছে, বুঝতে পারছেন? আমরা ওই চ্যাপ্টারটা পড়ার সময় এই সকল জিনিসপত্রগুলো আরো ক্লিয়ার হবে, যে মানে কিভাবে হচ্ছে সিপিও জব গুলাকে স্ক্যাডিউল করে করে দেয়। আমি কি বুঝাইতে পারছি এতটুকু?
কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার, তো তো একটা বিয়ের জন্য হচ্ছে অনেক সময় আমাদের অনেক কিছুর প্রয়োজন পড়তে পারে, তখন সে কি করে ওয়ে সুইচেস টু অ্যানাদার জব ওয়েন ইট হ্যাজ টু ওয়েট ফর ইনপুট আউটপুট এক্সাম। মানে আপনার মনে করেন আপনি একটা জব মানে প্রসেস এক্সিকিউট করতেছেন সিপিইউতে, তো এখন কি হইলো, এখন হচ্ছে যে মনে করেন এই মানে আপনার ওই প্রসেসটা কিছু ইনপুট আউটপুটের উপরে ডিপেন্ড করে, তো পিসিটা কি ওই সময় চুপ করে বসে থাকবে? না, পিসিটা তার পরের কাজটা এক্সিকিউট করা শুরু করবে, মানে পরের কাজটা এক্সিকিউট করা শুরু করবে, ও যখন ইনপুট আউটপুট দিবে আবার সে সুইচ করে আগের জবে চলে আসবে। এই সকল জিনিসগুলো আমরা দেখবো যে কিভাবে সুইচ করে, সুইচিং টেকনিক গুলা কি কি, একটা জব আর একটা মানে একটা প্রসেস আর একটা প্রসেস থেকে কিভাবে যায়, এই সবগুলা জিনিসপত্র আমরা ইন ডিটেলস এক্সপ্লেনেশন দেখবো। তো এইটাকে বলা হয় হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। কারো কি বুঝাইতে বুঝতে অসুবিধা আছে মাল্টি প্রোগ্রামিংটা কি জিনিস? না স্যার, বুঝতে পারছি। সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা ফাইন। তো এখন আমরা যেটা পড়ব আরেকটা আছে, এটা হচ্ছে মাল্টি টাস্কিং। আচ্ছা, তো মাল্টি টাস্কিংটা কি? মাল্টি টাস্কিং হচ্ছে একটু আগে আমরা কি বললাম যে সিপিওর কাছে অনেকগুলো জব থাকে, কোন জবটা আগে আসবে, কোন জবটা পরে আসবে, বা কোন প্রসেসটা কোন প্রসেসের কাজটা সে আগে করবে, কোন প্রসেসের কাজটা সে পরে করবে, এই যে এই সকল জিনিসপত্রগুলা যে ডিসাইড করে বা সিলেক্ট করে, ঠিক আছে? এরপর আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছিলাম, কি পয়েন্ট বলছিলাম, যে সিপিও যদি একটা কাজ সিলেক্ট করলো, এখন ওইটার জন্য যদি ইয়ে করে থাকতে হয়, ওয়েট করে থাকতে হয়, তাহলে সিপিও কি করে আরেকটা কাজে দ্রুত সুইচ করে, তাই না? এই কথা তো একটু আগেই বললাম। তো এখন হচ্ছে টাইম শেয়ারিং বা মাল্টি টাস্কিং জিনিসটা হচ্ছে যে এই যে মনে করেন প্রত্যেকটা প্রসেসের জন্য একটা সার্টেন টাইম দেওয়া থাকবে, মনে করেন 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এরকম 1 সেকেন্ড। তো এই যে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে ওই প্রসেসটাকে বলা হবে যে তুমি এই 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে কাজটা শেষ করো। এখন কাজ শেষ করতে পারলে পারলো, না পারলে হচ্ছে তাকে ওই পরবর্তী জবের জন্য কাজটাকে ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? সাপোজ জিনিসটা হচ্ছে এইরকম, মানে আমি হচ্ছে এই এই সকল জিনিসপত্রটার প্রত্যেকটারই এক্সপ্লেনেশন আছে। টাইম শেয়ারিং জিনিসটাকে আমি হচ্ছে ভালো এতে যদি এক্সপ্লেনেশন দেই, সাপোজ আপনি হচ্ছে কোন একটা রেস্টুরেন্টে খাইতে গেছেন, মনে করেন আপনারা 3 বন্ধু মিলে খাইতে গেছেন, 3 বন্ধু মিলে রেস্টুরেন্টে খাইতে গেছেন, কিন্তু রেস্টুরেন্টের মধ্যে সিট হচ্ছে একটা, মানে একজন বসে খাইতে পারবেন, আর ওই রেস্টুরেন্টের খাওয়ার সিস্টেমই হচ্ছে এরকম যে আপনাকে রেস্টুরেন্টের ভিতরে বসে খাইতে হবে, আপনি হচ্ছে খাবার নিয়ে বাইরে আসতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? কারো কি কোনো কনফিউশন আছে এতটুকুতে? সবাই কি বুঝতে পারতেছেন এক্সাম্পলটা আমি যে কথা বলতেছি? জি তো স্যার, এখন হচ্ছে কি, এখন হচ্ছে ওই 3 দিন হচ্ছে প্ল্যান করলো, যে কি প্ল্যান করলো, যে মনে করেন যে খাবারটা ওরা সিলেক্ট করছে, সাপোজ সে তারা পিৎজা খাবে, তো পিৎজা খাবে, পিৎজা তো একটা ফিল খাওয়ার বিষয়, যে মনে করেন ছোট্ট ছোট্ট বাইট দিবে, প্রত্যেকটা বাইটে হচ্ছে মজা পাবে। তো এখন তাদের সবার পেটে হচ্ছে প্রচুর পরিমাণে ক্ষুধা। এখন হচ্ছে ওরা কি করছে, ওরা হচ্ছে একটা টাইম নির্ধারণ করে দিছে, যেহেতু আমার ভিতরে সিট একটা, আমরা বন্ধু হচ্ছে 3 জন, তো ওরা হচ্ছে কি করছে একটা টাইম সিলেক্ট করে দিছে, যে সাপোজ তোমার ইয়েটা পিৎজাটা খাওয়া, পিৎজাটা খাওয়ার টাইম হচ্ছে 1 মিনিট করে, মানে 1 মিনিটের মধ্যে তোমার পিৎজাটা শেষ করতে হবে, ঠিক আছে? তো 1 মিনিট পরে যদি তোমার পিৎজা নাও শেষ হয়, তাও তোমার বের হয়ে যেতে হবে, বা তোমার খাবার যতটুকু ছিল অতটুকু রেখেই তোমার বের হয়ে যেতে হবে, হচ্ছে এরকম। তো ফার্স্টের বন্ধু হচ্ছে